আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম প্রজাপতির একটি সুন্দর ভিডিও, যেটাতে আমি এভাবে প্রজাপতি কিভাবে তৈরি করি সেটা দেখিয়েছিলাম। আজ আমি আপনাদের সামনে আরো একটি প্রজাপতির ভিডিও নিয়ে এসেছি। আজ আমি এভাবে আপনাদেরকে প্রজাপতি তৈরি করা শিখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখন আমি চলে যাচ্ছি প্রজাপতিটি তৈরিতে। ভিউয়ার্স, প্রজাপতিটি তৈরির জন্য আমি দুই কালারের সুতা নেব। আমি প্রথমেই কালো রঙের সুতাটা নিয়ে নেব। আমি এখানে মোটা 9/3 সুতাটা ইউজ করছি। আমি সুতায় লক দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টা চেন করে নেব। এখন আমি 4টা চেন করে নিচ্ছি। আমার 4টা চেন করা হয়ে গেছে ভিউয়ার্স। আমি এবার প্রথম চেনে একটা স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিব। হয়ে গেল আমার জয়েনিং। দেখুন, এখানে একটা সুন্দর রাউন্ড হয়েছে। আমি 4টা চেন নিয়েছি, তাই রাউন্ডটা অনেক ছোট হয়েছে। সমস্যা নেই, আমার ছোট রাউন্ডেরই প্রয়োজন। এখন আমি প্রথমেই 3টা চেন করে নেব। দ্বিতীয় শাড়ির জন্য আমি প্রথমে 3টা চেন করে নিলাম। এবার আমি ডাবল ক্রোশ করে নেব দুটো। আমি ডাবল ক্রোশটা কিন্তু হাফ করছি, ফুল করছি না। এবার আমি একটা নেই, সুতোটা বের করে নিয়ে এখানে দুটো চেন করে নেব। আবার আমি একই পদ্ধতিতে 3টে ডাবল ক্রোশ করে নেব। ইয়ার্স, আমি কিন্তু বারবার বলছি, আমি ডাবল ক্রোশটা ফুল করছি না, হাফ করে রেখে দিচ্ছি। তারপর 3টা একসঙ্গে হয়ে গেলে 3টাকে আমি একই সঙ্গে ফুল করে নেব। আমার 3টা ডাবল ক্রোশ কমপ্লিট। এবার আমি জয়েনিং দিয়ে এখানে দুটো চেন করে নেব। ভিউয়ার্স, আমি একই পদ্ধতিতে টোটাল 5টা পাতা করে নেব, পাপড়ি করে নেব এক কথায়, এরকম। প্রত্যেকটার পরেই দুটো করে চেন দিব। আমার 4টা হয়ে গেছে, 5 নম্বর লাস্ট ওয়ান।
এবার আমি দুটো চেঞ্জ করে নিচ্ছি। আমার পাঁচটা পাপড়ি কমপ্লিট। এবার আমি এখানে যে তিনটা চেঞ্জ করেছিলাম তিন নম্বর চেনটাতে জয়েনিং দিয়ে দেবো। আমি স্লিপ নোটের সাহায্যে জয়েন দিচ্ছি। আমি এবার অন্য কালারের সুতো ইউজ করব, তাই এখানে সুতোটা কেটে দিচ্ছি। আপনারা যদি একই সুতো দিয়ে করতে চান তাহলে এই সুতো দিয়ে কন্টিনিউ করতে পারেন। আমি এখানে পেস্ট কালার সুতো ইউজ করব, তো আমি এখন সুতো চেঞ্জ করে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি পেস্ট কালার সুতো অ্যাড করব। আমি যেখানে এটা শেষ করেছিলাম আমি সে জায়গা থেকে শুরু করব। জয়েন দিয়ে দিচ্ছি, আমি একটা স্লিপ নোটের সাহায্যে জয়েন দিচ্ছি। আমার জয়েনিং হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি এই ঘরে আগের সেম পদ্ধতিতেই তিনটে ডাবল ক্রোশেট করে নেব। এই মিডিলের গ্যাপে করে দিচ্ছি আমি। আমি ডাবল ক্রোশেটটা এবারেও কমপ্লিট করব না, ইনকমপ্লিট অবস্থায় রেখে দেব। তিনটে হয়ে গেল। এবার আমি ব্লক দিয়ে দিচ্ছি। ব্লক দিয়ে এখানে আমি ছয়টা চেন করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা চেন করা হয়ে গেছে ভিউয়ার্স। আমি আবার এই সেম একই ঘরে এই স্পেসেই আরো তিনটা ডাবল ক্রোশেট করে নেব। আমি এবারও ডাবল ক্রোশেট কমপ্লিট করব না, আনকমপ্লিট রেখে দেব। তিনটা হয়ে যাওয়ার পরে একেবারেই কমপ্লিট করব। হয়ে গেছে, এবার আমি কমপ্লিট করে নিয়ে এখানে দুটো লক, সরি, দুটো চেন দিয়ে দেব। দুটো চেন দিয়ে দিলাম। এবার আমি চলে যাব পরের স্পেসে। এখানে আমি তিনটে তিনটে করে দুবার ডাবল ক্রোশেট করে নিব। আমি কিন্তু ডাবল ক্রোশেট গুলো ফুল করছি না, আমি বারবার বলছি ডাবল ক্রোশেট গুলো অসম্পূর্ণ অবস্থায় রেখে দিচ্ছি। এবার আমি তিনটে একসঙ্গে কমপ্লিট করে নেব। নিয়ে এখানে আমি দুটো চেন দিয়ে দেব। এখানে আমি তিনটে চেন দিয়ে দেব, সরি, আমার তিনটে চেন দেওয়া হয়ে গেল। এবার আমি আবার তিনটে ডাবল ক্রোশেট করে নেব। তিনটে হয়ে গেছে। আমি এবার একটানা সুতোটাকে টেনে নিয়ে আসে এখানে আমি দুটো চেন দিয়ে দেবো।
আমি চলে যাচ্ছি পরের ঘরে। আমি প্রত্যেকটি ঘরে এইভাবে তিনটে করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। এখানে আমি তিনটে চেন নিয়ে নেব, আবার এখানে আমি তিনটে ডাবল ক্রোশেট নিয়ে নেব। আবার আমি দুটো চেন নিয়ে নেব, পরের ঘরে আবার চলে যাচ্ছি। এবার আমি এই জায়গায় ছয়টা চেন নিয়ে নেব, 1, 2, 3, 4, 5, 6। আবার আমি তিনটে ডাবল ক্রোশেট করে নেব। আমি একটা চেন দিয়ে লক দিয়ে দিলাম। এটা কিন্তু ফাঁকা থাকবে, কারণ এটা হবে প্রজাপতির মাথা, তাই এই জায়গাটা ফাঁকা রাখি দেবো। আমি চেনের ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিই। আপনারা হয়তো কনফিউজ হয়ে গিয়েছেন একটু চেনটা নিয়ে, আমি চেনটা আরেকবার বলে দিচ্ছি। আমি প্রথম যে তিনটা ডাবল ক্রোশ নিয়েছিলাম, তারপরে আমি ছয়টা চেন দিয়েছি এই সাইড থেকেও এবং এই পাশ থেকেও। আপনারা যে পাশ থেকে ধরবেন সে পাশ থেকেই একই স্টেপ হবে। প্রথম তিনটা ডাবল ক্রোশের পরে ছয়টা চেন এ পাশেও এ পাশেও, তারপরে দ্বিতীয় তিনটা ডাবল ক্রোশের পরে দুটো চেন এ পাশেও এ পাশেও, তিন নাম্বার ডাবল ক্রোশের সিরিয়ালটার পরে তিনটা চেন নিয়েছি এই সেম এখানেও, এবং চার নাম্বার দুটোর পরে দুটো, প্রথমে ছয়টা তারপরে দুইটা তারপরে তিনটা তারপর আবার ছয়টা। এবার থেকেও সেম, প্রথমে ছয়টা তারপরে দুটো তারপরে তিনটা তারপর আবার দুটো হয়ে গেল। আমি এখানে সুতা চেঞ্জ করব, তাই আমি সুতাটা এখানে কেটে দিচ্ছি। আপনারা যদি একই কালার ইউজ করেন তাহলে আমি আগেও বলেছি এবারও বলছি এটা দিয়ে কন্টিনিউ করতে পারেন। আমি এখানে সুতা চেঞ্জ করব। এবার আমি আবার কালো রঙের সুতা ইউজ করব, তাই আমি কালো সুতা জয়েন দিয়ে দিচ্ছি। এখন আমি কালো সুতা জয়েন দিয়ে দেব। আমি উল্টো দিক থেকে নিয়ে নিচ্ছি, এই যে এখানে যে পয়েন্টটাতে আমরা কোনো কাজ করিনি আমি এখান থেকে জয়েন দিয়ে দেব। আমি একটা স্লিপ নটের মাধ্যমে এটাকে জয়েন দিয়ে দিচ্ছি। আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি প্রথমে এই স্পেসে এই স্পেসটিতে আমি প্রথমে পাঁচটা ডাবল ক্রোশেট করে নেব।
আমি কিন্তু ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করব। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটই কমপ্লিট হবে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি যেটা করব, আমি এখানে দুটো চেন নিয়ে নেব, এক দুই। দুটো চেন নেওয়া হয়ে গেলে আমি পাঁচ নম্বর ডাবল ক্রোশেটটা যে করেছিলাম সেটা চেনে একটা স্লিপ নোট দিয়ে জয়েন দিয়ে দেবো। হয়ে গেল জয়েন। এরপরে আমি আবার চারটে ডাবল ক্রোশেট করে নেব, এক দুই তিন চার। হয়ে গেল টোটাল নয়টা ডাবল ক্রোশেট। এবার আমি পরের গ্যাপে চলে যাচ্ছি। এখানে দুটো চেন নিয়েছিলাম, যে এই দুটো চেনের মিডিলে আমি শুধুমাত্র একটা স্লিপ নোট দিয়ে জয়েন দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো ডাবল ক্রোশেট দিচ্ছি না, শুধুমাত্র একটা স্লিপ নোটের সাহায্যে আমি জয়েন করে নিচ্ছি। আমার স্লিপ নোট জয়েনিং। এবার আমি পরের এই দুটোর মিডিলে তিনটা চেন দিয়েছিলাম, এই তিনটা চেনের এখানে আমি প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এক দুই তিন। এবার আমি এখানে আবার দুটো চেন করে এই তিন নম্বর চেনটাতে জয়েনিং দিয়ে দেবো স্লিপ নোটের মাধ্যমে। এটা আমি এই জিনিসটা তৈরি করছি আবার, যে আমি একটা স্লিপ নোটের সাহায্যে জয়েন দিয়ে দেবো। হয়ে গেল ভিউয়ার্স। আমি এবার এরপরে আরো দুটো ডাবল ক্রোশ করে নেব। এখানে ঠিক যেভাবে আমি প্রথমে পাঁচটা পরে চারটা করেছিলাম, এখানেও প্রথমে তিনটা তারপরে দুটো করে নিলাম। এবার আমি পরের যে গ্যাপ এখানে একটা স্লিপ নোট দিয়ে জয়েন করে নেব। হয়ে গেল। এর পরের এই গ্যাপে আমি তিনটা চেন দিয়েছিলাম, এখানেও আমি এই সেম কোয়ালিটিতে প্রথমে তিনটা তারপরে দুটো ডাবল ক্রোশ করে নেব। দুই
এখানে আমি আবার দুটো চেন দিচ্ছি, দিয়ে ওই একই ঘরে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি দুটো ডাবল ক্রোশ নিয়ে নিচ্ছি। পরের যে দুটো চেন দিয়েছিলাম এই গ্যাপে আমি আবার একটা স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এর পরের ঘরে যেখানে আমি ছয়টা চেন দিয়েছিলাম এখানে আবার এই আগের পদ্ধতিতে আমি প্রথমে পাঁচটা তারপরে চারটা ডাবল ক্রোশ করে নেব। এখানে আবার আমি দুটো চেন দিয়ে একই ঘরে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। জয়েনিং হয়ে গেলে আমি আবার পরে চারটা চেন ডাবল ক্রোশ দিয়ে দিচ্ছি। হয়ে গেল, আমি প্রজাপতি তৈরির প্রায় শেষের প্রান্তে। এবার আমি এখানে যেমন এই পয়েন্ট থেকে শুরু করেছিলাম তাই এই পয়েন্টেই শেষ করব। এখানে একটা স্লিপ নট দিয়ে আমি ফিনিশ করছি। এবার এখানে আমি আটটা চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এবার আমি প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ নট দিয়ে দেবো। এখানে একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। এবার আমি আবার আটটা চেন করে নেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আবার প্রত্যেকটা ঘরে স্লিপ নট দিয়ে দেবো একটা করে।
মাছ হয়ে গেল, আমি আবার এখানে জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রজাপতি শেপ চলে এসেছে অলরেডি। আমি এবার এটা কমপ্লিট করব। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে স্লিপ নোট দিয়ে আমি এটা কমপ্লিট করে নেব। তিনটা চেন করে নেব, আর আমি স্লিপ নট করে এখানে ব্যাক হব। সেম পদ্ধতিতে আমি আবার এখানে ব্যাক করব। হয়ে গেল ভিউয়ার্স আমার এটা কমপ্লিট। আমি এখানে সুতোটা কেটে দেবো। এবারে বাড়তি সুতাগুলো যেগুলো আছে ওগুলো আমি গ্যাপে গ্যাপে ঢুকিয়ে ফেলবো। এতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাড়তি সুতাটা একটু সাবধানে কাটবেন যাতে খুলে না যাওয়ার সম্ভাবনা, মানে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমার প্রজাপতি তৈরি কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রজাপতি, দেখতেই অনেক ভালো লাগছে, আমার তো অনেক ভালো লাগছে।
কালারের থেকে এটা সাধারণত দু কালার দিয়ে বেশি করলেই ভালো লাগে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটি চাপতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ ভিউয়ার্স, পরবর্তী দিন আমি আবার হাজির হবো আপনাদের সাথে নতুন কিছু নিয়ে।